আগস্ট মাস বাঙালি জাতির ক্ষেত্রে একটি অভিশপ্ত মাস। জাতির পিতা এবং তার পরিবারকে শুধু এই মাসে হত্যা করা হয় নাই, এই মাসে আওয়ামী লীগকে নেতৃত্ব শূন্য করার জন্য 21 আগস্ট গ্রেনেড হামলা মামলা, গ্রেনেড হামলার যে ঘটনা, এবং 17 আগস্ট সারা দেশে একসাথে বোমা হামলার ঘটনা, এগুলো সবই আগস্ট মাসে। এবং এই মাসটাকে ঘিরে আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী থেকে শুরু করে সরকারের নিরাপত্তা সংস্থা যেগুলো আছে প্রত্যেকেই আমরা অত্যন্ত সতর্ক থাকি, অত্যন্ত ভিজিলেন্ট থাকি, যাতে এই ষড়যন্ত্রকারীরা দ্বিতীয়বার কোনো কিছু করার সুযোগ না পায়। আগামী 15 তারিখ অর্থাৎ আজকে দিবাগত রাত্রে থেকেই জাতির পিতা এবং তার পরিবারের সদস্যদের শ্রাদ্ধ বার্ষিক উপলক্ষে আমাদের যে জাতীয় শোক দিবস আছে সেটির কর্মসূচি শুরু হবে। এটি আমরা সবাই জানেন, দীর্ঘদিন ধরে আমরা একইভাবে এই শোক দিবস পালন করে আসছি। আমাদের যানবাহন চলাচল নিয়ন্ত্রিত থাকে, মানুষকে বেশ কিছু রাস্তায় হেঁটে আসতে হয়, আমাদের যে আউটার চেকপোস্ট যেগুলো থাকবে সেই চেকপোস্ট পার হয়ে আসতে হলে প্রত্যেকটা মানুষকে আমরা ফিজিক্যালি এবং আমাদের আরসিওর মাধ্যমে আমরা তাকে ভালোমতো পরীক্ষা করে এখানে ঢুকতে দিব। এবং মাননীয় প্রধানমন্ত্রী যত সময় পর্যন্ত এখানে থাকবেন তত সময় পর্যন্ত পুরা ভেনুটি একেবারে জনশূন্য থাকবে, শুধু ওনার নিরাপত্তার কাজে যারা জড়িত তারাই থাকবেন, আর কাউকে এখানে ঢুকতে দেওয়া হবে না। মাননীয় প্রধানমন্ত্রী আমরা আশা করছি উনি 7:30 দিকে এই ভেনুতে ত্যাগ করবেন, এরপরে হয়তো আমরা আওয়ামী লীগের সিনিয়র নেতৃবৃন্দ ওনারা আসবেন, এরপরে সাধারণ মানুষের জন্য এটি ওপেন থাকবে। আমরা সবাইকে অনুরোধ করব যে আপনারা জানেন অত্যন্ত ছোঁয়াচে একটি ভ্যারিয়েন্ট কর্তৃক আমরা পুরা জাতি এখন প্রায় তছনছ অবস্থায় আছি করোনা ভাইরাসের, এটির কারণে আপনারা সুশৃঙ্খলভাবে আসবেন। আমরা এটি বলতে পারি না যে আপনি আসবেন না, কারণ এটি আমাদের আবেগের সাথে আমাদের ভালোবাসার সাথে জড়িত, জাতির পিতার প্রতি শ্রদ্ধা জানানো, আমরা আপনাদের সেভাবে বলবো না, কিন্তু আপনার নিজের স্বাস্থ্য ঝুঁকি এটি বিবেচনা করে আপনি যথাযথ প্রোটেকশন ব্যবস্থা নিয়ে এখানে আসবেন, সেটি আমাদের অনুরোধ রইল। সারাদিন আমরা থাকব, আপনি যদি মনে করেন সকালবেলা না দিতে পারলেই সব কিছু শেষ তা না, আমরা আপনাদের জন্য সকাল থেকে শুরু করে একেবারে সন্ধ্যা পর্যন্ত আমাদের ডিপ্লয়মেন্ট থাকবে। যখন মানুষজনের ভিড় একটু কম হবে আপনি তখনও আসতে পারেন, এসে জাতির পিতার প্রতি শ্রদ্ধা জানাতে পারেন, সেই ব্যবস্থাটা থাকবে। এবং আমরা মাস্ক পরা ছাড়া কাউকেই আমরা এই ভেনুতে ঢুকতে দিব না। আপনারা যারা আসবেন সবাই অনুগ্রহ করে মাস্ক পরে আসবেন এবং হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করার সেটিও এখানে ব্যবস্থা রাখা হবে, যারা আসবেন তারা হাত স্যানিটাইজ করে নেবেন। আর সবচেয়ে বড় সমস্যা হয় যে আমাদের প্রচুর মানুষ সারিতে লাইন ধরে অপেক্ষা করে, আর আমাদের কিছু শ্রদ্ধা জানানোর জন্য যে সমস্ত বাইরে আসেন তারা অনেকেই সেলফি তোলার জন্য ব্যস্ত হয়ে যান। আমরা অনুরোধ করব এই কাজটি এই মহামারীর ভিতরে যত দ্রুত সম্ভব আপনারা শ্রদ্ধা জানিয়ে এখান থেকে এই বেদিটা ত্যাগ করবেন, তাহলে অন্যদের আমরা সুযোগ করে দিতে পারবো। বেশি মানুষ এখানে ভিড় করলে কিন্তু সবার জন্য এটি ঝুঁকির কারণ হয়ে দাঁড়াবে। জি, আপনাদের যদি কিছু বলার থাকে। না, আসলে আপনারা লক্ষ্য করেছেন যে গত পরশু দিন আমরা একটা খুব জঙ্গি সংগঠনের একটা খুব লিডিং একজনকে আমরা গ্রেপ্তার করেছি। উনি বোমা বিশেষজ্ঞ, উনি অনলাইনে বোমা তৈরির প্রশিক্ষণ দিতেন, এবং নারায়ণগঞ্জে যে শক্তিশালী বোমা উদ্ধার হয়েছে সেই বোমাও কিন্তু তার সরাসরি তত্ত্বাবধানে এটা তৈরি করা। আমাদের সিটিটিসির চিফ এখানে আছেন, আমরা ধরেছি, এবং এই মাসে কিন্তু উল্লেখযোগ্য সংখ্যক জঙ্গি বা এরকম নাশকতাকারী তাদের কিন্তু গ্রেপ্তার করা হয়েছে। অর্থাৎ তারা যে থেমে নাই সেটি বলা যায়, কিন্তু আমাদের সর্বোচ্চটুক দিয়ে আমরা চেষ্টা করে যাচ্ছি যাতে বাংলাদেশে আর একটি ঘটনা না ঘটে। আমরা দেখছি
এটা আসলে আপনার যারা এই জঙ্গি হামলাগুলো করে, এখন যারা হামলা করার চেষ্টা করছে তাদের প্রধান টার্গেট হলো আন্তর্জাতিক মিডিয়ায় আসা, অর্থাৎ ছোট্ট একটি ঘটনা ঘটিয়েই যাতে সে আন্তর্জাতিক মিডিয়ায় আসতে পারে। তো এই ক্ষেত্রে 15 আগস্টটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাৎপর্যপূর্ণ তাদের ক্ষেত্রে। 15 আগস্টের ভেনুর আশেপাশে না হোক, ভেনুর থেকে 2 কিলোমিটার পরেও যদি দূরেও যদি একটা বোমা ফোটাতে পারে, এটি কিন্তু আন্তর্জাতিক দৃষ্টি আকর্ষণ করবে, ফলে এই দিক বিবেচনা করে তারা সর্বোচ্চ চেষ্টা করবে। কিন্তু আমরা মনে করি না যে এখন এই ধরনের তাদের যে গ্রুপটি এটার মানে ডেভেলপ করে উঠতেছিল, প্রথমে দেখেছেন যে আমাদের 5টা ট্রাফিক পয়েন্টে ছোটো ছোটো বোমা বিস্ফোরণ ঘটিয়েছিল, তারপরে আরেকটু ইম্প্রুভ ডিভাইস তারা এনেছিল, সর্বশ্রেষ্ঠ বড় শক্তিশালী বোমায় তারা তৈরি করতে সক্ষম হয়েছিল, এগুলো ধাপে ধাপে তারা উন্নতি করছিল, সে পুরো গ্যাংটা ধরা পড়ে গেছে। আমরা আমরা এটা আশা করতে পারি, কিন্তু আমাদের মাথায় আশঙ্কা আছে, আমরা সে আশঙ্কার জায়গাটা উড়িয়ে দিচ্ছি না। আমরা সর্বোচ্চ মেধা দিয়ে সর্বোচ্চ চেষ্টা দিয়ে এই ধরনের কোনো ঘটনা যাতে না ঘটে সেটার জন্য আমরা তৎপর আছি। আমরা আপনারা জানেন যে আসলে এখন সারা পৃথিবী বলা যায় যে সাইবার ওয়ার্ল্ডের ভিতর বন্দী হয়ে গেছে, এবং আমাদের নিজেদের বাড়িঘর থেকে শুরু করে অফিস আদালত যেখানেই যাবেন, আমরা মিটিংও করছি সাইবার ফ্যাসিলিটিস ব্যবহার করে, অর্থাৎ জুম মিটিং করছি, এই করছে। এবং জঙ্গিরাও কিন্তু এই একইভাবে এই মিডিয়াগুলো ব্যবহার করে তারা তাদের মানুষজনকে রিক্রুট করার, তাদের উদ্বুদ্ধ করার, এমনকি আমরা রিসেন্টলি যে প্রবণতা দেখছি বাংলাদেশে সেটি হলো যে আফগানিস্তানের যুদ্ধে যাওয়ার জন্য একটি আহ্বান জানানো হয়েছে তালেবানদের পক্ষ থেকে, এবং বাংলাদেশ থেকে কিছু মানুষ অলরেডি এই তালেবানদের সাথে যুদ্ধে যোগদান করার জন্য হিজরত করেছে। তারা কিছু মানুষ আমরা ধারণা করছি যে ইন্ডিয়ায় ধরা পড়েছে, আর কিছু তারা পায়ে হেঁটে বিভিন্নভাবে আফগানিস্তানে পৌঁছানোর চেষ্টা করছে। তো আমাদের এই যে সাইবার ওয়াল, সেখানে শুধু আমরা না, আমাদের বিভিন্ন সংস্থা কর্তৃক এদের মনিটর করা হয়, এবং যখনই সন্দেহজনক কোনো কিছু পাওয়া যায় আমাদের কাছে জানায়, কারণ অপারেশনটা আমরা করি। আমরা যত গোয়েন্দা সংস্থা আছে সরকারের সবাই তৎপর আছে। থ্যাংক ইউ, আপনারা সবাই ভালো থাকেন, দোয়া করেন কালকের দিনটা যেন ভালো মতো যায়। থ্যাংক ইউ।